দর্শক যারা গাভি গরু দেখতে পছন্দ করেন তারা দেখুন একটা গামছা দাও তো বাহ খুব সুন্দর ভর্তি হ্যাঁ জি আচ্ছা না সুন্দর এখান থেকে যে সার বাচ্চা হয় সেগুলো কি রেখে দেওয়া হয় না বিক্রি করে দেওয়া হয় আরে বউ কার কাছ থেকে ও থাকে বাচ্চা পোলা পোলা থাকে আচ্ছা পড়ো এই যে কোন জাতের ছাগলে একটু দুধ বেশি পাওয়া যায় সব খাওয়া দাওয়া করে রেস্টে আছে না জি এখন খাওয়া দাওয়ার পর ওরা গোসল করছে গোসল করানোর পর এখন রেস্টে আছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা চিত্রপুরি কৃষি চিত্র আসসালামু আলাইকুম আজকে আপনাদের মানিক ভাই রাজধানী ঢাকাতে ঢাকাতে চন্দ্রিমা মডেল টাউনে আসছিলাম একটি প্রতিবেদন করতে তো এটি হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা তো এলাকায় আপনারা জানেন যে বেশ কিছু গরুর খামার রয়েছে দেশের সবচাইতে বড় বড় খামারগুলো এই এলাকাতেই শাহরিয়ার পরশ তার সঙ্গে ফোনে কথা হলো বলল যে মানিক ভাই ঢাকায় এসে আমার পাশে এসে যদি আপনি রিটার্ন চলে যান না দেখা করে তাহলে তো কষ্ট লাগবে যে কারণে তার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি যেহেতু ওখানে তেমন কোনো প্রতিবেদন করছি না শুধুমাত্র পরশের সঙ্গে দেখা করব কিন্তু যেতে তো হবে সেই খামারের মধ্যেই তো আপনারা আমার সঙ্গে চলুন দেখি সাদেক অ্যাগ্রোতে এখন বিশেষ কিছু পশু আমদানি করেছে কি না এক্সক্লুসিভ কিছু যদি থাকে তাহলে আপনাদের দেখাবো চলুন আমার সঙ্গে এই পাশেই সাদেক অ্যাগ্রোর একটি শাখা আমরা দেখার চেষ্টা করব আজকে সাদেক অ্যাগ্রোর এই ছোট শাখাটি এই তো আমাদের পরশ ভাই হ্যাঁ কেমন আছো হ্যাঁ এই তো অনেক ভালো তুমি ভালো আছো হ্যাঁ ওই যে চন্দ্রিমা মডেল টাউনে আসছিলাম একটু প্রতিবেদন করতে তো আমার ভাইকে দেখেন না দিয়ে যাই কেমনে আসেন হ্যাঁ দর্শক চলুন আপনারা চলুন আচ্ছা তোমাদের কি নতুন তেমন কোনো কালেকশন আছে নতুন কালেকশন আসছে আসছে না রুই ফার্মে আছে এদিকেও আছে কি সর্ববৃহৎ যে কয়েকটি খামার আছে তার মধ্যে অন্যতম সাদেক অ্যাগ্রো যেহেতু আমার ছোটো ভাই এখানে আছে কাকতালিভাবে এসেই পড়েছি শুধু আমি একা দেখলে তো হবে না আপনাদেরও দেখাতে হবে আর আমার এই ব্লগটাতে আমার এই ছোটো ভাই শাহরিয়ার পরশ আমাকে সহযোগিতা করবে আচ্ছা এই পাশটাতে মধ্যে ছাগল হ্যাঁ এইটা বিশাল বিশাল ছাগল আগে আমাদের এমনি মানে জায়গাটা খালি ছিল এখন এই জায়গাটার মধ্যে আমরা ছাগল রাখছি এই সাইডে এটা নতুন শেড আর এই সাইডে যেটা আছে এটা আমাদের ছাগলের পুরান শেড বাবা এটা বিশাল শেড জি হ্যাঁ এইগুলো এখন বাইরে গেছে সব ঘাস খাওয়ার জন্য ওরা ঘাস খেতে এখানে তো প্রচুর দেখতে পাচ্ছি এখন তো প্রচুর আছে অনেকগুলো বাইরে গেছে ঘাস খাওয়ার জন্য তাই জি বাহ 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 খুব সুন্দর এখানে কি পরিমাণ আছে এইখানে প্রায় আমাদের ইন টোটাল সব মিলে আপনার 250 এর মতন ছাগল আছে 250 জি এই কি রে এটা তোতাপুরি না জি হ্যাঁ পাঠা বাহ 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 খুব সুন্দর এখন এই জায়গাটা ধুইতেছে ধোয়া শেষ ওয়াশ শেষ হলে ফ্লোরটা শুকাবে তারপর আবার ওখানে যে যে ম্যাটের মতন যে ইট আছে প্লাস্টিকের ওটা আবার ই করে দেবে তাই জি ঠান্ডা যাতে কম লাগে এর জন্য আর কি আচ্ছা এখানে কি কি জাতের এখানে তোতাপুরি আছে তারপর যমুনা পাড়ি আছে হারিয়ানা আছে শানিন আছে বিটল আছে তারপর আরও বিভিন্ন জাতের ছাগল আছে আচ্ছা পড়ো এই যে কোন জাতের ছাগলে একটু দুধ বেশি পাওয়া যায় শানিনটা কতটুকু পাওয়া যায় প্রায় আপনার 2.5 কেজির মতন পাওয়া যাবে 2.5 কেজি পাওয়া 2.5 কেজি পাওয়া যাবে তোমাদের এখানে কি ছাগল আছে আমাদের এখানে ছিল বিক্রি হয়ে গেছে এখন আমাদের কাছে শানিন পাঠাটা আছে এই যে এই পাঠাটা আছে আপাতত এটা এটা জি এটা শানিন পাঠা জি আচ্ছা এটা কিভাবে সাধারণত তোমরা সংগ্রহ করো এবং কিভাবে আমাদের পাবলিক পর্যায়ে পেতে পারে আমাদের কিছু ইম্পোর্টেড আপনার ছাগল আছে দুম্বা আছে আর আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা যেগুলি আছে সব জায়গা থেকে আমরা মোটামুটি কম বেশি সব মানে ভালো জিনিস যদি হয় আমরা কালেক্ট করে থাকি মানে সারা দেশে সোর্স লাগানো আছে যেখানে ভালো যেখানে ভালো কোয়ালিটির একটা জিনিস পাবো ছাগল হোক গরু হোক ভেড়া হোক বা মহিষ হোক যেটাই হোক না কেন ভালো কোয়ালিটির যদি হয় আমাদের
আমরা যে এরকম মানের পণ্যটা মানে ক্রয় করে থাকি ওইরকম যদি হয় তাহলে আমরা সব সময় মানে পারচেজ করে থাকি যে কোনো জায়গায় হোক না কেন। তো দর্শক, এতক্ষণ তো দেখালাম সুন্দর সুন্দর ছাগল, এবার এই ব্রাঞ্চে কিন্তু বেশ ভালো ভালো কি আছে? গাভী আছে, গাভী আছে, সারা এই গাভীর দুধ দিয়ে মিষ্টি তৈরি করা হয়। জি হ্যাঁ জি, যার সময় কিন্তু খেয়ে যাবো অবশ্যই। আসুন আমরা সেই ভালো ভালো গাভী দেখব। আমাদের গরুর দুধ দোহানোর পরে সব এখান থেকেই বিক্রি হয়। এটা দহন করা হয় কটায়? আমাদের সকাল আটটা, আপনার সকাল সাতটার দিকে দহন দুধ দোহানো হয়। তো তারপরে আমাদের প্যাকেট করা শুরু হয়ে যায়, তো ওই সময় থেকে নেয়। আর এক আর বিকালবেলা হলো আপনার চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আর কি, মোটামুটি দুই বেলা। দুই বেলা জি, সকাল সাতটা থেকে দহন শুরু হয় এবং বিক্রি শুরু হয়। জি, একটানা কটা পর্যন্ত? আমাদের সর্বোচ্চ, আমাদের দুধ আসলে বেশিক্ষণ থাকে না, কারণ আমাদের নিজেদের মিষ্টির দোকানের জন্য লাগে। তো তারপরে দেখা যায় যে বাকি যা থাকে সব কাস্টমাররা নিয়ে চলে যায়। সর্বোচ্চ গেলে এক ঘন্টা। আর বিকেলে কটার থেকে শুরু হয়? বিকালবেলা আপনার সাড়ে চারটা, চারটা সাড়ে চারটা থেকে শুরু হবে, সর্বোচ্চ গেলে পাঁচটা সাড়ে পাঁচটা। আসলে একবার মাঝামাঝি সময় আসছে, যে কারণে দর্শকদের দেখাতে পারতেছি না, গরুই দেখাবো। আচ্ছা দর্শক, আরেকদিন এসে গরুর দুধ দহন দেখাবো। এইখানে আমাদের কিছু সার গরু রাখা আছে, সাহিওয়াল, সিন্ধি, বাহ বাহ বাহ, গির, এরকম টাইপের কিছু গরু রাখা আছে। তার মানে এই সেটার অর্থাৎ গাভী ওই পাশটায়? গাভী ওই সাইডে আছে, আর আমাদের ভিতরে আর একটা ঘর আছে ওই জায়গাটায় আছে, ওটা তো গাভী আছে। জি, আর এই পাশটায় শুধু এই পাশটায় সার রাখা আছে। সুন্দর সুন্দর সার। আমাদের ইচ্ছা আছে, গত বছর আমাদের 2200 মতন ছিল, তো ওখানে তো পুরোপুরি সব সোল্ড হয় না, কিছু রয়ে গেছে। তো আমাদের সামনের বছরও আমাদের ইচ্ছা আছে যে প্রায় 2300-2400 গরু করার। এখন এটা সিচুয়েশনের উপর আর কি, মানে অবস্থার উপর ব্যবস্থা হবে। তা তো অবশ্যই। তো করোনাকালীন এবার কেমন ব্যবসা হলো, কেমন আমাদের হলো? আমাদের প্রথম দিকে করোনা যখন, মানে এইটা এবার যখন এই বছরেরটা যখন প্রথম দিকে আমাদের ভালো সেল হয়েছে, মাঝখান দিকে যখন আবার লকডাউন শুরু হয়ে গেল ওই সময় আসলে বিক্রিটা একটু কমে গেছে। পরে আবার লাস্টের দিকেও দেখা গেছে যে হাট বাজার সবই হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালো বিক্রি হয়েছে আর কি, সব মিলে। সবগুলোই ভালো ভালো গাভী, ফালিস্টিন ফ্রিজিয়ান না? জি, হোলস্টেন আছে এখানে সব। বাহ সুন্দর। দর্শক, যারা গাভী গরু দেখতে পছন্দ করেন তারা দেখুন দেখুন আসলে ভালো গাভী গরু কেমন দেখতে। হ্যাঁ, এইসব গরু বিশাল বিশাল গরু। তো কয় লিটার করে দুধ হচ্ছে এখন? আমাদের সর্বনিম্ন যে যদি বলেন দুধের, তাহলে আসলে 20 লিটারের নিচে আসলে আমরা দুধের গরু রাখি না, কারণ ঢাকা শহরের মধ্যে আমরা ফার্ম করে এর নিচে যদি আপনার ইয়ে হয় তাহলে আমাদের আসলে কস্টিংয়ে হয় না এর জন্য আর কি। বোঝাবে না যে এখানে দুধের দামও তো বেশি। এখানে দুধের দামও মোটামুটি একটু বেশি থাকে। কত করে? 100 টাকা লিটার? আমাদের 90 টাকা করে লিটার। 90 টাকা? জি। এটা কি একেবারে ফার্ম থেকে নেবে না ফার্ম থেকে নিয়ে যেতে পারবে? আর যদি কেউ চায় আমাদের সাদিক একটা অনলাইন যে পেজ আছে ওখান থেকে চাইলে নিতে পারবে হোম ডেলিভারি হিসেবে। ওই সিস্টেমও আছে? হ্যাঁ সিস্টেম আছে। জি, এখান থেকে যে সার বাচ্চা হয় সেগুলো কি রেখে দেওয়া হয় না বিক্রি করে দেওয়া হয়? আমাদের সার বাচ্চা আমরা রেখে দেই, কিছু আস্তে আস্তে আমরা বড় করি, বড় করে আমাদের কিছু ঘরে আমাদের মেন শেডে পাঠাই, জমি বড় হয়ে যায়। বকনাও আমরা রাখি, আমরা আস্তে আস্তে আসলে বাড়াচ্ছি। আমাদের নতুন একটা শেড হয়েছে আপনার সাভারে, আমরা নতুন একটা শেড করছি, ওখানে প্রায় আমরা 1000-এর মতন গরু পালার মানে মোটামুটি একটা প্রিপারেশন নিতেছি। তো আমরা এখন আর কি, আগে যখন বাচ্চা বিক্রি করতাম এখন আমরা বাচ্চা বিক্রি করি না, এখন আমরা নিজেরা রেখে দিচ্ছি সব। না, নিজেদের প্রোডাকশনের কিন্তু কোয়ালিটি ভালো হয়। হুম, এর জন্য না? জি, এটা একটা ভালো। আচ্ছা, সাধারণত কয় দাঁত এগুলো? এগুলার কোনোটা 6 দাঁত আছে, 4 দাঁত আছে, 8 দাঁত আছে, এরকম আর কি। এগুলো সাধারণত সংগ্রহ কীভাবে হয়? এগুলো আসলে আমাদের কিছু ঘরের বাচ্চাও আছে এখানের মধ্যে, আবার মনে করেন আমরা যেখানে মানে ভালো একটা প্রোডাক্ট যদি পাই আমরা তাহলে সেক্ষেত্রে আমরা সংগ্রহ করি। তো বাইরে থেকেও কিছু সংগ্রহ করা থাকে ওই রকম ভালো পার্সেন্টেজের থাকলে, ইন টোটাল সব মিলে আছে। সব বকনা আছে, কয়েকটা সার আছে, সব মিলে আছে আর কি। জি, এই সাইডটা আসলে একটু ছোটো, তো স্পেসটা এই জন্য আমরা এই সাইডে গাভীটা রাখি না আর কি, ওইরকম বড় সাইজের গাভীগুলো এই সাইডে রাখি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর।
সব খাওয়া দাওয়া করে রেস্টে আছে না জি এখন খাওয়া দাওয়ার পর ওরা গোসল করছে গোসল করানোর পর এখন রেস্টে আছে আচ্ছা ওদেরকে খাবার কখন কখন দেয়া হয় আমরা তিন বেলা খাবার দেই সকালবেলা দুপুরবেলা আর হলো আপনার রাতে 8টার দিকে রাতে 8টা না অনেকে সকালে এবং বিকালে দেয় হ্যাঁ আর এমনি এখন তো প্রচন্ড গরম রেগুলার গোসল করানো হয় হ্যাঁ আমাদের এখন গরম মানে আমরা আসলে ওয়েদার বুঝে গোসলটা করাই আপনার যখন ঠান্ডার সময় থাকে ওই সময় একবেলা মানে প্রতিদিন আমাদের একবার হলো গোসল হবেই এখন যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে সেক্ষেত্রে আমরা একবেলা করাবো আর গরম যদি পড়ে তাহলে আমরা তিন বেলা করাই তিন বেলা না জি কত সুন্দর একেবারে ধূসর কালার দর্শক আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগছে কত সুন্দর এবং এরা সম্পূর্ণ সুস্থ আছে এদের অবস্থান দেখে কিন্তু বোঝা যায় এরা তো সকালবেলা খাওয়া শেষ দুপুরের খাবার তো এখনো দেওয়া হয়নি না দুপুরের খাবার দেওয়া হবে আরো দেরি তিনটা চারটার দিকে না আপনার তিনটার দিকে দিব আমরা দর্শক দেখতে পাচ্ছেন সাদেক আগ্রহ সব বাহিনী হ্যাঁ সব কর্মঠ বাহিনী সব দুপুরে গোসল সারছে হ্যাঁ সব ভালো আছেন হ্যাঁ সব একসঙ্গে মজা করে গোসল করছেন মজাই আলাদা না কাজের মধ্যে মজা আছে একসঙ্গে থাকার মজা আছে আবার একসঙ্গে খাবার এবং গোসল করা রাত্রি থেকে সবাই একই সঙ্গে থাকেন নাকি এই তো তালায় কেউ বাড়িতে যান না তার মানে কেউ বিয়ে করেন নাই আরে বউ কার কাছে থাকে ও বাচ্চা বলা মানলে থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই মাসটা সব বাছুর এখানে আমাদের সব এখানে যে গাভীগুলো আছে ওগুলোর বাছুরগুলো এখানে রাখা আছে আচ্ছা ওই সাইডে তো বোধহয় একটা ভুট্টি দেখা যাচ্ছে আমাদের বিশাল ভুট্টি হ্যাঁ আমি ভুট্টিটা বের করে দেখাচ্ছি ফারুক মামা হ্যাঁ একটু ওই ভুট্টিটা বের করেন তো মামা খালি ওইটা একটু বের করেন আসলে এটা আমি জানি না কতটুকু এটা আমাদের ঘরের সবচেয়ে ছোট্ট একটা ভুট্টি বাহ 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 খুব সুন্দর হ্যাঁ ওটা কি বের করা যাবে হ্যাঁ অবশ্যই মামা একটু বের করে দেন তো না আমরা একটু পা পরিষ্কার করে আমরা কি ঢুকতে পারবো অনুমতি দেওয়া যায় না দর্শক ভুট্টিটা আমি কাছে গিয়ে দেখবো নাহলে আমার ভাই স্যান্ডেল নিয়ে ঢুকেন হ্যাঁ আচ্ছা পরিষ্কার করছি তাই দাদা বাহ 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 একটা গামছা দাও তো বাহ খুব সুন্দর ভুট্টি হ্যাঁ জি এটা দাচ্ছে তো না হ্যাঁ দাচ্ছে চার দাঁত চার দাঁত জি বাহ এর ওয়েট কিরকম আসবে এটার ওয়েটটা আসলে দেওয়া হয় না ওকে আমরা এখানে রেখে দিই তো সবসময় ওয়েট দেওয়া হয় না কত সুন্দর আমাদের ঘরে সবচেয়ে ছোট ভুট্টি কত সুন্দর লুস্টুস না হ্যাঁ এ দাচ্ছে রে কটা দাচ্ছে না দেখাচ্ছে দাচ্ছে না বাহ সুন্দর ওয়েটটা এখনো করা হয় না না ওয়েট আমরা দেই নাই আপাতত কত সুন্দর এটা আসলে খামারের সুন্দর তো জি সারিয়ার পরশ এখন মিষ্টি খাওয়াবে বাড়ি থেকে কিনে খাওয়াবে না সমস্যা নাই যে কারণে খেতে আপত্তি করলাম না কারণ সাদেক আগ্রহ যে নিজস্ব গাভী গরু আছে সেই গাভী গরুর থেকে যে খাঁটি দুধ সেই খাঁটি দুধ থেকে মিষ্টি তৈরি অবশ্যই টেস্ট করে দেখতে হবে কী বানায় তারা এখানকার দায়িত্বে আমাদের সজীব ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এখানকার দায়িত্বে জি হ্যাঁ সুন্দর সুন্দর মিষ্টি এগুলো কি সব আমাদের এই খামারের জি সব আমাদের যে খামারের দুধ থেকে তৈরি করা অর্থাৎ খামারের যে গরু আছে সেই গরুর খাঁটি দুধ থেকে তৈরি করা জি জি সুন্দর সুন্দর মিষ্টি তো অনেকগুলো একটু ভিন্ন আইটেম ভিন্ন চেহারা দেখতে পাচ্ছি আপনি একটু নাম যদি একটু বলতেন কোনটার কী নাম আমাদের এটা হচ্ছে ক্রিম জাম আচ্ছা এটা হচ্ছে শাহী চমচম এটা বালুশাহি বালুশাহি এটা হচ্ছে হটবেরি খুব সুন্দর এটা ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি জি ভিতরে লাল হবে খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটা কালো জাম আচ্ছা এটা রাজভোগ এটা লালমোহন আচ্ছা আচ্ছা
লেডি ক্যান্ডি, এটা সাদা ল্যাংচা, আর উপরে আছে এটা মালাইকারি। আচ্ছা, এটা বোধ হয় সব মূল্য এখানে লেখা আছে নাকি? না, মূল্য এখানে এক্সপায়ার ডেট আর উৎপাদন তারিখ দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা গুড়ের চমচম। আচ্ছা, আর এটা হচ্ছে গোলাপ জামুন। আচ্ছা, এটা মান, আপেল না এটা, নাকি আপেল কুল? এটা মানজানা। মানজানা, জি। এটা রাজভোগ, খুব সুন্দর সুন্দর নাম। এটা এখানে সর্বোচ্চ মিষ্টির রেটটা সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত, সবগুলো তো শোনা সম্ভব না? আমাদের সর্বনিম্ন হচ্ছে কালো জাম 280 টাকা কেজি। আচ্ছা, আর সর্বোচ্চ আছে ফ্রিজে একটা আছে মালাই চপ। আচ্ছা, ওটা কত করে? ওটা 750 টাকা কেজি। 750 টাকা কেজি। তো কেমন চলছে? কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভালো। নিজেদের খামারের গাভী থেকে খাঁটি দুধের মিষ্টি, ভালো চলার কথা। আচ্ছা, ঠিক আছে। এই পাশটায় কী আছে? আমাদের কিছু বেকারি আইটেম অ্যাড হয়েছে। তার মানে আপনাদের এটা বাটার বন? জি, এটা আমাদের খামারের দুধ থেকে উৎপাদিত বাটার দিয়ে করা হয়। আর এটা হচ্ছে কলিজা সিঙ্গারা। তাহলে সাদেক আগ্রো খাবার আইটেম অনেকগুলো তৈরি করে ফেলছে। এটা কলিজা সিঙ্গারা, সম্পূর্ণ কলিজা, 100% কলিজা, কোনো আলু নাই। এটা কি খাসির কলিজা না? গরুর কলিজা। এখানে আছে বিস্কুট আছে আমাদের নিজস্ব বেকারিও আছে না? জি। ড্রাই কেক বিস্কুট, এটা ড্রাই কেক বিস্কুট, শাহি বেকারি, শাহি বেকারি। আচ্ছা, তো ফ্রিজে কি আছে? দধি, মালাই। ফ্রিজে আছে মালাই চপ, এরা হচ্ছে মালাই চপ, রসগোল্লা, রসমালাই, এরা আমাদের সিগনেচার আইটেম। জি, সব আইটেম আছে মার্শাল্লাহ। কাঁচা ছানা আছে? কাঁচা ছানাও আছে। জি, সে যে নাটোরের কাঁচাগোল্লার মতো সেটা? জি, কাঁচা ছানা। এরা হচ্ছে পেস্তা বাদামের শরবত, জাফরান, পেস্তা বাদাম, সম্পূর্ণ দুধ, এখানে কোনো পানি নাই। তাই? জি, সম্পূর্ণ দুধ, পেস্তা বাদাম, জাফরান। ইয়েলো কালার কেন? জাফরানের কালার এটা। জাফরানের? জি, পেস্তা বাদাম। আর দুধ শুকিয়ে করা হয়, তো দুধটা যখন শুকানো হয় জাল দিয়ে, তখন একটু কালারটা ডিপ হয়। সবগুলো তো এক্সপায়ার ডেট দেওয়া আছে? জি জি, উৎপাদন তারিখ, মূল্য সব দেওয়া আছে, পরিমাণ। আচ্ছা, ঠিক আছে। শুধু দেখালে তো হবে না, আগে নিজে টেস্ট করে দেখতে হবে। মালাই চপ, তাইলে পরশ। জি, তোমাদের তো অনেকগুলো শাখা। জি, এর মধ্যে এটা যেটা দেখালে, এখানে কি দেখালে? সার দেখালে, গাভী, এবার সাদা সাদা হাঁসা। জি, ভুট্টিও তো একটা দেখি। ভুট্টিও আছে। এরপরে কি মিষ্টি খাওয়ালে? জি, আর এরপরে কোনটাতে যাবো? এরপরে আমরা আপনাকে, মানে আমি আপনাকে নিয়ে যাবো আমাদের ব্রাহ্মণ যে গরুগুলো আছে ওই ঘরে নিয়ে যাবো। এর আগে যে দেখেছিলাম? জি। দর্শক, আগামী পর্বে থাকছে সেই সুন্দর সুন্দর ব্রাহ্মাগুরু, সাথে সুন্দর সুন্দর সেই ব্রাহ্মাগুরুর বাচ্চা দেখাবো, দেখার আমন্ত্রণ রইল। কিন্তু চিত্রপুরি কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।